আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গে চব্বিশ ঘন্টায় ১৯ জেলায় ১৩০ জনের মৃত্যু। জাপান থেকে আজ আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ টিকা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর অধিকাংশ এলাকা ফাঁকা, বিধিনিষেধ অমান্য করলে হচ্ছে জরিমানা। সারা দেশ থেকে এবার ৮৫ লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ ট্যানারি ব্যবসায়ীদের। আগামী সপ্তাহে কার্যক্রম শুরু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ও উপসর্গে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। সবশেষ ২৪ ঘন্টায় ১৯ জেলায় অন্তত ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এর মধ্যে করোনায় ৬ জন ও ১৮ জন উপসর্গে মারা গেছেন। জেলায় শনাক্ত ১৫০র কাছাকাছি। বরিশালে মারা গেছেন ১৫ জন, শনাক্ত ৭৫, শনাক্তের হার ৫২%। ময়মনসিংহ মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া কুষ্টিয়ায় ১৫ ও রাজশাহীতে ১১ জন মারা গেছেন। এদিকে কুমিল্লায় শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও মারা গেছেন ১০ জন, শনাক্ত ২%। খুলনাতেও শনাক্ত কমেছে, তবে মারা গেছেন ৮ জন। নারায়ণগঞ্জে মারা গেছেন ৪ জন, শনাক্ত ১৫০র বেশি। চট্টগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৩০০র বেশি। এছাড়া যশোরে ৬ জন, সাতক্ষীরায় ৪ এবং ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, জয়পুরহাট, নেত্রকোনা ও ঠাকুরগাঁওয়ে ২ জন করে ৮ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ, শেরপুর ও নোয়াখালীতে মারা গেছেন ১ জন করে। আজ জাপান থেকে দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ করোনা টিকা। কোভ্যাক্সের আওতায় ২৪৫,২০০ টিকার চালান বিকেল ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। গতকাল স্থানীয় সময় রাত ১০:২০ একটি কার্গো ফ্লাইটে টিকার চালানগুলো দেশের উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন টিকার চালান গ্রহণ করবেন। করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে মানুষের উপস্থিতি খুবই কম। প্রবেশমুখ সহ সড়কগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। বিধিনিষেধ অমান্য করে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। মনির হোসেন তপুর রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীর প্রবেশমুখ গাবতলী, বাবুবাজার, যাত্রাবাড়ি এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে প্রতিটি যানবাহনে যাত্রীদের। এত কিছুর পরেও প্রশাসনের চোখের অগোচরে কিছু সংখ্যক মানুষকে হেঁটে ঢাকা ছাড়তে ও প্রবেশ করতেও দেখা যায়। আমার ছেলেরে নিয়ে গেছিলাম হাসপাতালে করোনা টেস্ট করার জন্য, কালকে ওর ফ্লাইট। সকালবেলা কষ্ট করে গেলাম, আবার কষ্ট করে আসলাম এডেই ভোগান্তি। বের হওয়ার লজিক্যাল গ্রাউন্ড না থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটা থানায় ৩-৪টা চেকপোস্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে নিয়মিত, এবং আমাদের রোবাস্ট পেট্রোলিং আমরা বের করি যাতে মহল্লায়, অলিগলিতে, দোকানপাট যাতে খুলে বা লোকজন বের হতে না পারে। পাশাপাশি এই করোনা প্রতিরোধে যাতে মানুষ সচেতন হয় এবং মাস্ক পরে, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছি। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি একদমই কম। তবে পাড়া মহল্লার খাবারের দোকানগুলোতে পার্সেল নিতে আসা মানুষের অতিরিক্ত ভিড় থাকায় উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এদিকে বিধিনিষেধ অমান্য করে যারা দোকানপাট খোলা রেখেছেন এবং অকারণে ঘর থেকে বের হয়েছেন তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি কথা বলবো তার সাথে। চপল, লকডাউনের দ্বিতীয় দিনে ঘাট পরিস্থিতি কেমন দেখছেন? ঢাকামুখী মানুষের যে চাপ আমরা দেখেছি সেটি কি এখনো রয়েছে? ঢাকামুখী মানুষের চাপ আসলে আগের চেয়ে, ঈদের পরের দিনের চেয়ে আজকে অনেক বেড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে দৌলতদিয়া থেকে বা অন্তত ১০টি ফেরি
এবং পাটুরিয়া রুটে চলাচল করেছে, রুটে 15টি ফেরি চলাচল করে। ঢাকার ওই পাশ থেকে দৌলতদিয়া থেকে মানুষের চাপটা বেশি এবং যারা এই পর্যন্ত আসছেন তারা বিভিন্ন ঝুঁকি ঝামেলা মাথায় নিয়ে তারা আসছেন। তবে পাটুরিয়া নামার পরে তাদের সেই ঝামেলা কয়েক গুণ বেড়ে যাচ্ছে, কারণ এখানে নামার পর বেশিরভাগ মানুষই যাচ্ছেন ঢাকা নবীনগর সাভার বা ঢাকার বিভিন্ন জায়গাতে, কিন্তু এখানে আসলে কোনো ধরনের যানবাহন নেই, সে কারণে তাদেরকে হেঁটে রওনা করতে হচ্ছে অথবা এখানে কিছু প্রাইভেট বা মোটরসাইকেল যেগুলো আছে সেগুলোতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে চরম ভোগান্তি নিয়ে যেতে হচ্ছে। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে লকডাউনের মধ্যে কেন তারা ঢাকায় ফিরছেন এত ঝুঁকি ঝামেলা মাথায় নিয়ে। তারা অনেকেই জানিয়েছেন যে গার্মেন্টস এবং কিছু শিল্প কারখানা বন্ধ রয়েছে, সরকারি অফিস বন্ধ থাকলেও কিন্তু ঈদের পরে যারা ছিলেন তাদেরকে কর্মস্থলের কাছে থাকতে বলা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান তাদের অফিস গতকালই খুলেছে এবং আজকেও খুলেছে এবং তাদেরকে বলা হয়েছে যে কোনোভাবেই হোক তাদেরকে ঢাকায় আসতেই হবে এবং সে কারণেই চরম একটা ভোগান্তি মাথায় নিয়ে তাদেরকে আসতে হচ্ছে। আর ঘাটের পরিস্থিতি স্বাভাবিক, আমরা ঘাট কর্তৃপক্ষ BIWTC-র যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ফেরি চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই, যদি পর্যাপ্ত গাড়ি এবং যাত্রী হয় অর্থাৎ একটি ফেরি যখন পুরোপুরি লোড হয়ে যাচ্ছে তখনই তারা ঘাট থেকে ছেড়ে দিচ্ছেন। চৈতি জি চপল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মাহবুব কবির চপলের সাথে। সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন। খুলনার সড়কগুলোতে আজও কিছু রিক্সা, ইজি বাইক ও মোটরসাইকেল চললেও বন্ধ রয়েছে অন্যান্য যানবাহন চলাচল। প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে। নারায়ণগঞ্জে রয়েছেন প্রশাসনের কঠোর নজরদারি। শহরের প্রধান চেকপোস্টগুলোতে সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, তবে পাড়া মহল্লায় খোলা রয়েছে দোকানপাট, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গাজীপুর হয়ে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জয়পুরহাট সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব। সারা দেশ থেকে এবার 85 লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামে মোকামগুলো থেকে আগামী সপ্তাহে এ কার্যক্রম শুরু হবে। পরপর 2 বছর দর কম থাকায় এবার চামড়ার মূল্য কিছুটা বেড়েছে বলেও জানান ব্যবসায়ীরা। গবেষকরা বলছেন ব্লু ওয়েট চামড়া রফতানির সিদ্ধান্তের সুফল পেতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে উদ্যোগ নিতে হবে। শারফুল আলমের রিপোর্ট। লবণ দিয়ে কাঁচা চামড়া মজুদে ব্যস্ত আড়তদাররা, নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণের পর তা চলে যাবে ট্যানারিতে। নিয়ম মেনে এসব চামড়া মজুদ না করায় 15 ভাগ চামড়া নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। তাদের মতে করোনা মহামারী ও আয় কমে যাওয়ায় এবছর পশু কোরবানি হয়েছে 30 ভাগ কম। এবছর আমরা 80-85 লাখ পিস চামড়া হয়তোবা আমরা সংগ্রহ করতে পারবো। যারা সঠিক সময়ে লবণ দিয়ে রাখতে পারবেন, যদি কোয়ালিটি ঠিক থাকে, আমরা মনে করি যে বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামের ভিতরে আপনার চামড়াগুলো ট্যানারি মালিকরা সংগ্রহ করা শুরু করবে। পরপর 2 বছর কাঁচা চামড়ার প্রকৃত দর পান নেই অনেকেই। এমন পরিস্থিতিতে সরকার 2021 সালে রপ্তানির অনুমতি দিয়ে গড়ে 5 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দর নির্ধারণ করে 40-45 টাকা। এই 2 সিদ্ধান্তে এবার কিছুটা বেড়েছে চামড়ার দর। এই সুযোগকে কাজে লাগানোর পরামর্শ গবেষকদের। যারা রপ্তানির সুযোগ পেয়েছেন তাদের উচিত হবে বিভিন্ন দেশে যে সমস্ত ওয়েডব্লু আমদানিকারক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ে এগিয়ে আসতে পারেন যে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের যে এম্বাসি এবং দূতাবাস রয়েছে ওই সমস্ত দেশগুলোর বায়ারদের সাথে যাতে আমাদের রপ্তানিকারকদের পরিচয় করিয়ে দেওয়া। চামড়ার আরও বেশি দাম পেতে সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সব মডিউল চালু করার দাবি ব্যবসায়ীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানি পশু চামড়া সংগ্রহ হলেও অনেক জেলায়
দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, একদিকে সারা দেশের লকডাউন, অন্যদিকে বিভিন্ন স্থানে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও লবণ সংকটের কারণে ব্যবসা হুমকির মুখে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার চামড়া ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে চামড়া কিনলেও এবারও মুনাফা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে অলস সময় পার করছেন নাটোরের অন্যতম পাইকারি চামড়া বাজার চক বৈদ্যনাথের আড়তদাররাও। কুষ্টিয়ার আভ্যন্তরীণ চামড়া সংগ্রহ প্রায় শেষ হলেও আশেপাশের জেলার চামড়া এখনও আড়তগুলোতে পৌঁছায়নি। তবে সাভারের হেমায়তপুরের বিসিক শিল্পনগরী ট্যানারিতে কাঁচা চামড়া আসছে। এতে ব্যস্ততা বেড়েছে চামড়ার কারখানাগুলোতে। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে ইউরোপের শিশু কিশোরদের জন্য মডার্নার টিকার অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। 12-17 বছর বয়সীদের জন্য এই টিকার অনুমোদন দেওয়া হয়। এর আগে গত মে মাসে ফাইজার বায়োএনটেকের টিকা শিশুদের জন্য অনুমোদন দেয় সংস্থাটি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার 2 ডোজের টিকা 4 সপ্তাহের ব্যবধানে গ্রহণ করা যাবে। জানিয়ে দেব টোকিও অলিম্পিকের খবর। বর্ণিল আয়োজনে পর্দা উঠল টোকিও অলিম্পিকের। জাপানের রজার ডারোহিতো উদ্বোধন করেন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের। এতে লরেল অ্যাওয়ার্ড পান নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে অলিম্পিকে আর্চারিতে মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে পা রাখে বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন রোমান সানা দিয়া সিদ্দিকি জুটি। এবারে পার্টেক্স খেলার খবর। হারারেতে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে রোববার বিকেলে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে 1-1 সমতা থাকায় শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে কিছুটা চাপে আছে টাইগাররা। তবে শেষ খেলা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে সিরিজ জিততে মরিয়া মাহমুদুর রিয়াদের দল। হারারেতে বাংলাদেশ সময় বিকেল 4:30 শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। করোনা ও উপসর্গে 24 ঘন্টায় 19 জেলায় 130 জনের মৃত্যু। জাপান থেকে আজ আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ টিকা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর অধিকাংশ এলাকা ফাঁকা। বিধিনিষেধ অমান্য করলে হচ্ছে জরিমানা। সারা দেশ থেকে এবার 85 লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ ট্যানারি ব্যবসায়ীদের। আগামী সপ্তাহে কার্যক্রম শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।